প্রিয়াঙ্কা স্পোডারিতে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আমি কিন্তু আজকে ভাইফোঁটা স্পেশাল যে আমিষ রান্না সেটা নিয়ে চলে এসেছি। আগের দিনে নিরামিষ রান্নাটা কে কে দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের এই রেসিপিটা কত সহজে কত সুন্দর করে স্পেশাল বানানো যায় ভাইদের জন্য সেটা অবশ্যই চলো দেখে নিই। আর এটা কিন্তু আমার রেসিপি নয়, এটা আমি ওপার বাংলার থেকে বিভিন্ন রান্নার অনুপ্রেরণা নিয়ে এই রেসিপিটা বানিয়েছি। কারণ এতে এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যেটা আমি চিকেনে আগে কখনো ব্যবহার করিনি। তো চলো দেখি রান্নাটা কেমন হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। তার জন্য প্রথমেই আমি সাদা তেলে পেঁয়াজ ভাজা করে মানে বেরেস্তা করে তুলে রাখবো। তো পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে আস্তে জ্বালে কিন্তু এটাকে সুন্দর করে ভাজা করে তুলে নিতে হবে। এই হালকা কালার হবে তখনই কিন্তু আমি তুলে নেব, কারণ এরপরে বেশি ডার্ক করে তুলতে গেলে কিন্তু পেঁয়াজটা তেতো হয়ে যাবে। এবারে ওই সাদা তেলের মধ্যে চিকেন দিয়ে আমি চিকেনটা ভাজা করে নেব। এই চিকেনটা একটু স্পেশাল করার জন্য আমি বড় বড় পিস রেখেছি, এটা কিন্তু এভাবে বড় বড় পিসে করলেই ভালো লাগবে। তো তোমরা তোমাদের পছন্দ মতন একটু বড় পিস নিতে পারো। এবারে সাদা তেলের মধ্যে কিন্তু আমি ঘি দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে অ্যাড করছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষে নেব। এই রান্নাটার নাম কিন্তু চিকেন রোস্ট। বিভিন্ন রকমভাবে এই রোস্ট রান্নাটা হয়, তো আমি তার মধ্যে থেকে একরকমভাবে করছি, আমার নিজের ইচ্ছা মতন বা নিজের স্বাদ অনুযায়ী করছি। তো এভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আর চিকেনটাকে কিন্তু আমি হালকা করে চিড়ে নিয়েছিলাম। আর এবারে চিকেনটা কষিয়ে নেব মশলার সাথে। আর কষানোর সময় কিন্তু দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ, আর ভালো করে উল্টে পাল্টে এটাকে নেড়ে নেড়ে কষাতে হবে। যেহেতু চিকেনের পিসটা একটু বড় তাই সেদ্ধ হতে এটা টাইম লাগবে। আর অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব এবং সেদ্ধ করে নেব। এরপর কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু বাদাম বাটা। এখানে আমি 6 থেকে 7টা কাজু বাদাম নিয়ে সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। কাজু বাদাম দিলে তো গ্রেভির টেস্ট ভালো হবে। এখনও পর্যন্ত কিন্তু রান্নাটা খুবই সিম্পল, কিন্তু এর পরে যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলোই কিন্তু একটু অন্যরকম। অ্যাটলিস্ট আমি আগে কখনো চিকেনের সাথে এই উপকরণগুলো ব্যবহার করিনি, তাই জন্যই একটু অন্যরকম। আমি বলবো বার্থডে পার্টিতে বাচ্চাদের জন্য এটা অবশ্যই বানাতে পারো, ভীষণ ভালো লাগবে। বড় বড় পিস এবং তার সাথে টেস্টটাও অন্যরকম, একটু মিষ্টি টেস্ট হবে এটার, মানে হালকা একটু মিষ্টি ধাঁচের টেস্ট। তো এবারে আমি ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পেলে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি টমেটো সস, আর দিয়ে দিলাম কিশমিস। তো তোমরা কারা ওপার বাংলা থেকে এই রান্নাটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ কিছুটা পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি জল, জলটা গরম জল দিলেই ভালো। গ্রেভিটা যে যতটা পরিমাণ দেবে, এটা খুব একটা যে পাতলা গ্রেভি হবে তা কিন্তু নয়, একটু থিক গ্রেভি হবে। এরপর কিন্তু যেটা অ্যাড করলাম গুঁড়ো দুধ, যেটা আমি কখনো চিকেনের সাথে অ্যাড করিনি, তো সেটা একটু অ্যাড করলাম। তো এবারে সুন্দর করে এটাকে আরেকটু ভালো করে নেড়ে রান্না করতে হবে। রান্না কিন্তু আমার বেশিরভাগটাই প্রায় কমপ্লিট। এবারে সুন্দর করে সমস্ত মশলার সাথে মাংসের ভাব ভালোবাসা করার টাইম, তো সেই টাইমটা একটু দিতে হবে। ঢাকা দিয়ে চিকেনটা রান্না করব। আর অবশ্যই কিছু কাঁচা লঙ্কা কিন্তু এতে ছড়িয়ে দেব। সুন্দর করে গ্রেভি থেকে তেল বেরিয়ে আসলে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতেও কিন্তু ভুলো না। নামানোর আগে দিয়ে দিলাম শাহি গরম মশলা, যেটা ছাড়া তো রান্না একেবারে অসম্পূর্ণ। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। ঢাকা দিয়ে 2 মিনিট আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এর লুকটা ভীষণই একটা শাহী লুক হয়েছে। আমি উপর থেকে একটুখানি ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করেছি। তোমরা এটা যে কোনো স্পেশাল দিনে ভাইফোঁটা হোক বা অন্য কোনো দিনেও এটা বানিয়ে নিতে পারো, বার্থডে পার্টিতেও এটা কিন্তু বানাতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।